হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটার ভিতরে আমরা একটি ওয়াটার পাম্প বানিয়ে দেখাবো, যেটা কিনা খুবই ছোট হবে এবং সেটার স্পিডটাও কিন্তু ভালোই থাকবে। সো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার হতে চলেছে। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার একটাই কথা, যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, এটি বানানোর জন্য আপনাদের লাগবে প্রথমে একটি মোটর। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি মোটর নিয়ে নিয়েছি। আপনাদের একটু খেয়াল করতে হবে যে এই সাইজের মোটর আপনাদের একটু বড়টা লাগবে। কেন আমি বলছি, কারণ যেই বড় মোটরটা হয়ে থাকে সেটার পাওয়ারটা কম হয়ে থাকে, কিন্তু সেটা শক্তিটা বেশি নিতে পারে, এবং এটার যে একটু ছোট যে মোটরটা সেটা কিন্তু স্পিডে করে বাট ওটার লোড নিতে পারবে না। সো তার জন্য আমি এই মোটরটি বেছে নিয়েছি। সো এটি হচ্ছে পাওয়ার কম, কিন্তু এটি পানিটা উঠাতে পারবে। তো আপনারা এরকমও মোটর নিতে পারেন বা ওরকমও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো যাই হোক, এখন আপনাদের লাগবে এরকম দুটো বোতলের ক্যাপ। দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটো বোতলের ক্যাপ নিয়ে নিয়েছি। সো আপনারা এরকম দুটো ক্যাপ নিয়ে নেবেন। তারপর আপনাদের লাগবে কিছু অংশ। দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু প্লাস্টিকের অংশ নিয়ে নিয়েছি, কয়েকটা পিস ছোট করে কেটেছি, আরেকটা পিস আমরা গোল করে কেটেছি। এবং তারপর আপনাদের লাগবে একটি পাইপ। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি পাইপ নিয়ে নিয়েছি। আপনারা পাইপের বদলে একটা কলমের যেই বডি হয়ে থাকে সেটাও ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন এখন আমরা একটা বোতলের ক্যাপের উপর আমরা ঠিক ছিদ্র করে নিয়েছি, এবং সেই ছিদ্রটা আমাদের মোটরের যে শার্ফটা আছে যেটা ঘুরবে সেটার অনুযায়ী নিয়ে নিয়েছি। সো এখন আমাদের গ্লুগান দিতে হবে। গ্লুগান দিয়ে আমাদের এটাকে একেবারে লাগিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এটাকে আমরা লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমরা লাগিয়ে দিলাম। সো আপনারা এরকম করে লাগিয়ে দিবেন। সো আপনারা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন আমাদের শার্ফটা যেন ঘুরতে পারে। এখন আমাদের লাগবে সেই যেই প্লাস্টিকের টুকরোগুলো ছিল সেগুলো। সো এখন আমাদের গোলটার উপরে আমাদের এই প্লাস্টিকটা লাগিয়ে দিতে হবে, ঠিক এরকম করে। তো এখন আমরা ইউজ করব সুপার গ্লু। সো দেখতে পাচ্ছেন এখন আমরা সুপার গ্লু নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এমসিলও ইউজ করতে পারেন, বাট আমি এখানে এমসিল ইউজ করব না। সো দেখতে পাচ্ছেন এখানে আমি এখানে সুপার গ্লু ইউজ করছি। আপনারা চাইলে এখানে গ্লুগানও ইউজ করতে পারেন, বাট গ্লুগানও আমিও এখানে ইউজ করব না। দেখতে পাচ্ছেন এখানে আমরা সুন্দর করে টিকে লাগিয়ে দিলাম। এরকম করে আমরা সবগুলোকে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমরা পাঁচটা লাগাবো। সো আপনাদের একটা কথা বলে নিই, আপনারা যদি এই ভিতরের যে টারবাইনটা আছে, মানে যে প্রপেলারটা আমরা এখন তৈরি করছি এটার ভিতরের জন্য আপনারা যদি পাঁচটা মানে এরকম যদি পিস লাগান, তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু খুবই সুন্দর অসাধারণভাবে ওয়ার্ক করবে। সো যাই হোক, দেখতে পাচ্ছেন এখন আমরা অন্য আরেকটি মুখা নিয়ে নিয়েছি। সেখানে এটার মাঝখানে আমরা একটা ছিদ্র করব। দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ছিদ্র করে দিয়েছি, এবং এই ছিদ্রটা আমাদের যেই পাইপ ছিল সেই পাইপের অনুযায়ী করেছি। সেখানে আমাদের এই দুইটা মুখ এক করে আমাদের এখান থেকে একটু মার্ক করে নিতে হবে আমাদের পাইপের অনুযায়ী। দেখতে পাচ্ছেন এখানটা আমরা একটা গোল আকারে একটা মার্ক করে নেব। দেখতে পাচ্ছেন এখানটা আমরা মার্ক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে কেটে নেব। দেখতে পাচ্ছেন এখন আমরা একটা পাইপ নিয়ে নিয়েছি, এবং পাইপটাকে আমরা একটু তেরচা করে কাটছি। দেখতে পাচ্ছেন এখন অনেকে প্রশ্ন করবে যে আমরা এটাকে তেরচা করে কেন কাটছি, কারণ যখন আমাদের পানিটি উঠবে তখন কিন্তু আমাদের একটু বাঁকা হয়ে উঠবে, কারণ আমাদের যে ভিতরের যে মেশিনটা মানে যে আমাদের টারবাইনটা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের এখানে তৈরি হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন এখন আমাদের যে ওয়াটার পাম্পটি মানে যেই যেটা আমরা এতক্ষণ ধরে তৈরি করছি, এটা পাইপটা তেরচা করে কাটার উদ্দেশ্য এটাই, কেন মুখাটা কিন্তু গোল। সো তার জন্য এখানে আমাদের পানিটা কিন্তু উঠতে সাহায্য করবে। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে আমরা এটাকে লাগিয়ে দিব। তারপর আমরা এই পাইপটাকে নিয়ে ঠিক এরকম করে লাগিয়ে দিব। তখন আমাদের সবগুলো এক এক করে লাগাতে হবে। দেখতে পাচ্ছেন এখন আমরা এটার উপর দিয়ে একটু ভালো করে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছেন আপনাদের সেফটির জন্য আমি দেখিয়ে দিলাম যে ভিতরে প্রপেলারটি কিন্তু আমাদের আছে।
সো যাই হোক, এখন আমরা এটার বাইরে দিয়ে সুন্দরভাবে গ্লুগান লাগিয়ে দিব। সো আপনারা এমনভাবে গ্লুগান লাগাবেন যেন বাইরে দিয়ে একটু হাওয়াও আর একটু পানিও যেন লিক না হয়। সো সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবং দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটার পাম্পটি কিন্তু পুরোপুরি তৈরি। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা পাইপটি কিন্তু তেরচাভাবে কেটেছি দেখে কিন্তু আমাদের এই পানিটি কিন্তু উঠতে একটু সাহায্য করবে এবং এটি কিন্তু অনেক ছোট হয়েছে। তো আপনারা চাইলে এটার উপরে রং করে নিতে পারেন, তাহলে আরও একটু সুন্দর দেখা যেতে পারে। তবে আপনারা এটা দিয়ে কোনো ইয়েও করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে। তো আপনারা চাইলে একটা বক্সের ভিতরে এটিকে এই ওয়াটার পাম্পটিকে রেখে তারপর আপনারা ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু খুব সুন্দরভাবে, আমার ব্যাটারিটার ভিতরে চার্জ ছিল না তার জন্য বেশি পানি উঠে নাই। তো আপনাদের যদি পাওয়ারফুল ব্যাটারি হয় তাহলে কিন্তু এটা খুবই সুন্দরভাবে উঠবে, অথবা না হলে আপনারা ইউএসবি চার্জারও ইউজ করতে পারেন। সো গাইস, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই।